তার বিনিময়ে একটা বার সময় দিবেন। তার মানে এটাই আপনার শেষ শর্ত, এটা আমি যদি না করি আপনি চাকরিটা দিবেন না? জি, এটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট কথা। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। আমাকে কি করতে হবে বলেন? আচ্ছা শুনুন, আমি আপনাকে একটা কার্ড দিচ্ছি, সেখানে সব ডিটেলস লেখা আছে। ঠিক আছে, আশা করি আপনি যথাসময়ে আগামীকাল পৌঁছে যাবেন। কার্ডটা রাখুন, এই ঠিকানায় চলে যাবেন। সামনের মাসে কি করে সবাইকে স্যালারি দিব? আর তাছাড়া এই মাসে কোনো শিপমেন্টও গেল না, শিপমেন্ট গেল না, সবাইকে ভালো মতোই বেতন দিতে পারতাম। কেউ কোনো ডিউটি সঠিকভাবে পালন করে না, বুঝতে পারছি। যদি আমার ফ্যাক্টরি টিকাতে হয়, আমারই সঠিক মতো ডিউটি করতে হবে, সব দিকে খেয়াল রাখতে হবে, তা নাহলে আমার ফ্যাক্টরি আর টিকে রাখা সম্ভব না। কারণ বর্তমান যা পরিস্থিতি হচ্ছে না, আস্তে আস্তে আমার ফ্যাক্টরির 12টা বেজে যাবে। স্যার, আসতে পারি? হ্যাঁ, ভিতরে আসুন। জি, আপনাকে খুব চিনা চিনা লাগতেছে, মনে হচ্ছে আপনি এর আগেও এক দুবার আসছিলেন। ও হ্যাঁ, দাঁড়িয়ে কেন, বসুন প্লিজ। আচ্ছা, আমার অফিসে মনে হয় এর আগে আপনি এক দুবার আসছিলেন, তাই না? হ্যাঁ স্যার, এসেছিলাম আমি। আচ্ছা বলুন, তাই এবার আবার কিসের জন্য? আসলে স্যার, ওই আমার হাজবেন্ডের চাকরিটা যদি দিতেন। এনাফ। দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনি যদি অন্য কোনো বিষয়ে আমার কাছে আবদার নিয়ে আসেন, আমি সে আবদার দেখার জন্য চেষ্টা করব বা করে দেওয়ার জন্য চেষ্টা করব, বাট আপনার হাজবেন্ডের বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। স্যার এভাবে বলবেন না স্যার, প্লিজ স্যার। আসলে আপনি যদি চাকরিটাতে ওকে না রাখেন, আমাদের খাওয়া দাওয়া চলাফেরায় খুব সমস্যা হয়ে যাবে। আপনি তো জানেন স্যার, আমাদের মানে ওই হাতে এনে হাড়িতে খাওয়া, চাকরিটাতে যদি না রাখেন আমরা না খেয়ে মরে যাবো স্যার। দেখুন, আসলে আপনি ওখানে থেকে কথাগুলো বলতে পারতেছেন খুব সহজভাবে। আজকে আপনি ওখানে না থেকে যদি এখানে এসে বসতেন, আমি যদি আপনার কাছে তবদিন নিয়ে আসতাম, তখন আপনি আমাকে ফেরত দিতেন। কারণ কি জানেন, কোনো ফ্যাক্টরির মালিক চায় না যে তার ফ্যাক্টরিতে কোনো নেশাখোর থাক, কোনো মাদকাসক্ত লোক থাক। কারণ কি, একটা লোকের জন্য পুরা ফ্যাক্টরির লোকে নষ্ট হয়ে যাবে। আমি জানি স্যার, আমি তো মানে ওকে বলি, আর ও আমাকে একদম এবার কথা দিয়েছে, পাকাপোক্ত কথা দিয়েছে, ও আর কখনো এসব করবে না স্যার। দেখুন, আমি 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 গ্যারান্টি ও করবে না স্যার। দেখুন, এর আগেও কিন্তু আপনি এক দুবার এসে এই একই কথা বলেছেন যে ছাড়, আমার হাজবেন্ড আর কখনো করবে না, আমাকে সে কথা দিয়েছে। বাট তাকে যখন আমি চাকরিতে আবার নতুন করে নিলাম, সে কিন্তু আবার সেই কাজটা শুরু করছে। তাকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, বাট সে কিন্তু শুনেনি। সে নিজে এটা মনে করছে সে তার একটা ফ্যাক্টরি না, তার একটা বেডরুম। আসলে এটা কিন্তু বেডরুম না তার। সে বাসায় কি করে না করে সেটা আমার দেখার বিষয় না, কারণ তার ব্যক্তিগত বিষয়, সে বাসায় যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু আমার ফ্যাক্টরিতে এরকম কাজ চলে না কিন্তু। আর তাছাড়া তাকে অনেকবারই আমি ওয়ার্নিং করছি, সতর্ক করে দিয়েছি যে দেখুন লাবলু সাহেব, আপনি এসব কাজ বাদ দিন, যদি কাজ বাদ না দেন তাহলে কিন্তু আপনাকে চাকরি থেকে আমি বের করে দেবো। তাই আমি আপনার কাছে আশা করবো যে আপনি ওনার বিষয়ে আমার সাথে আর একটা কথা বলবেন না, প্লিজ। আপনি আসতে পারবেন স্যার, দয়া করে এইভাবে বলবেন না স্যার, লাস্ট বার, এবার আমি আর কোনো দিন আসবো না স্যার। শুধু এবার না হয় ওসব মানে ও বলেছে খাবে না, এই সে সব কিছু বাদ দেয় দিয়ে এইবার লাস্ট আমার জন্য, আমার দিকে দেখে, আমার দিকে তাকিয়ে, আমার মুখের দিকে তাকিয়ে স্যার, মানে Прошу тебя, এবার লাস্ট অর্ডার প্লিজ স্যার, চাকরিটার খুবই দরকার। চাকরিটা না হলে আমরা যে খেতে পাবো না কিছু। মানে আপনার জন্য চাকরিটা তাকে দিতে হবে? আচ্ছা প্লিজ কান্না করবেন না, কারণ কান্না আমি আবার সহ্য করতে পারি না। দেখুন আপনি এত দৌড়ে কেন, আপনি এগিয়ে বসুন প্লিজ। আরে বাবা আপনি লজ্জা বোধ করতেছেন কেন, আপনি আরো চেপে আসেন। না না স্যার, আপনি হচ্ছেন অনেক বড় মাপের লোক। দেখুন আমার কাছে সবাই সমান, ধনী গরিব সবাই সমান, সো আপনি মাইন্ড করবেন না, আপনি চেপে আসুন। দেখুন আপনি বলতেছেন যে আপনার জন্য আপনার হাজবেন্ডের চাকরিটা যেন আবার নতুন করে হয়, তাই না? সো আমিও ভাবতেছি যে আপনার জন্য আপনার হাজবেন্ডকে চাকরিটা দেব, বাট আপনার জন্য যখন আপনার হাজবেন্ডকে চাকরিটা দেব তাহলে আমার জন্য আপনি কি দেবেন? সত্যি বলছেন স্যার, আপনি আমার হাজবেন্ডকে চাকরি দিবেন? হ্যাঁ আমি সত্যি বলছি, আপনার হাজবেন্ডকে চাকরি দেব, বাট তার বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? লজ্জা দিবেন না স্যার, আপনারা কত প্রভাবশালী লোক, কত বড় ফ্যাক্টরির মালিক, আপনাকে দেবার মতো আমার মতো গরিবের কাছে কি বা আছে বলেন তো। দেখুন আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি এই চেহারাটা কখন আয়নার সামনে দাঁড়িয়েছেন? নিজেকে কখনো আয়নার সামনে দেখেছেন? কি বলছেন স্যার, দেখার কি আছে, মানুষই তো আমি। নো নো নো, যদি দেখতেন তাহলে এই কথাটা আমাকে বলতেন না যে আমার কি আছে, আমি আপনাকে কি দেবো। দেখুন আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনার হাজবেন্ডের চাকরিটা আমি আবার ফেরত দেব, আর তাছাড়া আপনি বলেন আপনার সংসার চলে না, নুন আনতে পান্তা পোড়ায়, সো আপনার হাজবেন্ডের বেতনটা আমি বাড়িয়ে দেব। তার বিনিময়ে আপনি শুধু আমার সাথে জাস্ট একটাবার সময় দেবেন। দেখুন চিন্তা করে, এখন আপনার হাজবেন্ডের চাকরিটা সবই নির্ভর করছে শুধু আপনার সিদ্ধান্তের উপর। এটা কি করে হতে পারে স্যার, আপনি কি মানে কি কি বললেন, সময় দিবেন মানে? মানে দেখুন একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমার এখানে চাকরি করার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে, তাও টাকা পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাদের আমি এলাও করতেছি না, কিন্তু আপনি যেখানে আসছেন সেখান তো আর আমি আপনার কথাটা ফেলতে পারি না, তাই আর কি রাজি হলাম। এখন দেখেন আপনার হাজবেন্ডের চাকরিটা কি খুবই দরকার কি দরকার না? হ্যাঁ খুবই দরকার। তাহলে কি আপনি আমার প্রস্তাবে রাজি? স্যার আসলে এটা কিভাবে সম্ভব বলেন, আমি একজন গৃহিণী বউ হই। শুনুন আমার আপনি যদি রাজি থাকি না সব কিছুই সম্ভব হবে, বাট এটা তো জাস্ট আমার আর আপনার মাঝে থাকবে, এখানে তো আর কেউ জানতেছ না, কোনো 30% লোক নেই। আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন, আপনার হাজবেন্ডের চাকরি আমার এই ফ্যাক্টরি যতদিন থাকবে আপনার হাজবেন্ডের চাকরিও ততদিন থাকবে, এবং তার প্রমোশন হবে আর স্যালারি বাড়বে, কখনো টেনশন করতে হবে না। তার বিনিময়ে একটা বার সময় দেবেন। তার মানে এটাই আপনার শেষ শর্ত, এটা আমি যদি না করি আপনি এই চাকরিটা দিবেন না? জি এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা। ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি, আমাকে কি করতে হবে বলেন। আচ্ছা শুনুন, আমি আপনাকে একটা কার্ড দিচ্ছি, সেখানে সব ডিটেলস লেখা আছে, ঠিক আছে, আশা করি আপনি যথাসময়ে আগামীকাল পৌঁছে যাবেন। কার্ডটা রাখুন, এই ঠিকানায় চলে যাবেন। স্যার আপনি তো জানেন আমার হাজব্যান্ড বাসায়, ও বাসায় থাকাকালীন আমি কি করে বাইরে যেতে পারি বলেন? আহা আপনি টেনশন করতেছেন কেন, তাছাড়া আপনার হাজবেন্ডের তো চাকরি অকে হয়ে গেছে, কালকে সকাল 8টার মধ্যে অফিসে পাঠিয়ে দেবেন। কি বলছেন কি স্যার, আমার সামনে চাকরি হয়ে গেছে? আরে হ্যাঁ, যেখানে আপনি আসছেন সেখানে কি আর আপনার হাজবেন্ডের চাকরি না হয়ে পারে বলুন? স্বপ্নের মতো লাগছে, সব কিছু বিশ্বাসই হচ্ছে না স্যার। শুনুন এটা স্বপ্ন না, এটাই বাস্তব ছবি আপনার জন্য। চল আগামীকাল দেখা হচ্ছে আমাদের। ठीक है सर তাহলে আমি এই ঠিকানায় কালকে পৌঁছে যাব। জি ওকে আমি আপনার অপেক্ষায় থাকব। ঠিক আছে ওকে আজ তাহলে আমি উঠি। अच्छा ठीक है सर देखा होगा बाय 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 या खेला तो हो गया आगामीकाल। अरे शाला লাবলু গান জুটির গড়ে এত সুন্দর একটা ওয়াইফ উফ এটা তো যেন একদম ফুটন্ত পদ্ম ফুল। আমি শালা এতদিন কোথায় ছিলাম? লাবলুর গড়ে এত সুন্দর একটা ওয়াইফ থাকতে আমার চোখের নজরে পড়েনি। যাক এই ফুলের মধ্যে তো আমি আহরণ করবই। আর লাবলু সাহেব তোমার চাকরি কখনো যাবে না, তোমার চাকরি পার্মানেন্টলি থাকবে আর তোমার ওয়াইফটাও আমার পার্মানেন্টলি আমি ব্যবহার করব। আর তুমি তুমি শালা লাবলু সারাদিন আমার এই অফিসে খেটে মরবে ডিউটি করবে আর আমি ডিউটি করব তোমার ওয়াইফের সাথে। খেলা হবে। যাই দেখি সবাই কাজ কাম করতেছি কিনা ঠিক মতো। ওয়াও নাইস সত্যি আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে। কি বলছেন আপনি স্যার? আরে হ্যাঁ আমি সত্যি বলতেছি আসলে তোমাকে এত সুন্দর লাগতেছে না, তোমার রূপ দেখে আমি পুরা পাগল হয়ে যাচ্ছি। আমার মাথায় কোনো কিছু ঢুকতেছে না আর আমি বিশ্বাস করতে পারতেছি না যিনি একটা মানুষ এতটা সুন্দর হয় কি করে। তোমাকে না দেখে দেখলে সত্যি আমি বিশ্বাস করতে পারতাম না যে মানুষ এত সুন্দর হতে পারে। সত্যি তুমি অপরূপ। হয়েছে আর বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে না। আসলে তোমাকে দেখে না আমার সব কথা ভুলে গেছি আর তাছাড়া কথা বলার তো অনেক সময় পাবো যার জন্য আসছি। চলো না সেই কাজটা করি। সত্যি একে না দেখলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না একটা মেয়ে স্বামীর জন্য তার সতীত্ব বিলিয়ে দিতে পারে। এতটাই ভালোবাসা তাদের মাঝে। স্যার আমি কি শুয়ে থাকবো? উঠো। হ্যাঁ প্লিজ উঠো। কি বলছেন স্যার? হ্যাঁ ভালো করে বসো। দেখো তোমার কাছে আগে আমি সরি বলে নেই। আসলে আমার সমস্ত কিছুর জন্য আমাকে ক্ষমা করে দিবা। মানে বুঝলাম না। তুমি যেটা ভাবছো সেই রকম আমি ছেলে নয়। তুমি কি করে ভাবতে পারলে যে তোমার এই শরীরের বিনিময়ে তোমার হাজবেন্ডকে আমি চাপিয়ে দেবো? এতটাই খারাপ ভাবছো আমাকে? এতটাই নোংরা ভাবছো? কি বলছেন স্যার? তার মানে কাল থেকে আজ অবধি আপনি যা করছিলেন সেসব কি ছিল? হ্যাঁ কাল থেকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি যা করছি সবই ছিল আমার অভিনয়। কিসের জন্য জানো? শুধু তোমাকে পরীক্ষা করার জন্য যে তুমি তোমার হাজবেন্ডের জন্য কি করতে পারো। সত্যি তোমাকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না যে এখনো তোমার মতো মেয়ে আছে যে মেয়ে তার স্বামীর জন্য তার শরীর বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে না। এতটাই ভালোবাসা তোমাদের মাঝে। সত্যি তোমাদের ভালোবাসার কাছে আমি আজ হার মেনে গেছি। আমাকে পারলে ক্ষমা করে দিবা অন্তত আমার বোন হিসেবে। এইভাবে আমাকে আর লজ্জা দিবেন না স্যার। আসলে বলেন আপনি আমাকে যেভাবে বলছিলেন এছাড়া আমার কি বা করার ছিল? এই জন্যই আমি এই কাজটা করতে রাজি হয়েছিলাম। शुधु आमार ईश्वरेर जन्य हाँ सेटा आमि बुझते पारछि किन्तु आपनि जे आमाके एभावे रक्षा करबेन ता आमि भाबिनि आसले कि जानेन एखन तो मानुष आछि पृथिबीर बुके आमि तो आपनाके किछु दितेও পারবো না किछु করতেও পারবো না তবে আপনার কথা আমার মনে থাকবে আল্লাহর কাছে আপনার জন্য আমি সারা জীবন দোয়া করব আমার ইজ্জতটা আমাকে सही सलामत ভিক্ষা দিতে হবে না তুমি শুধু এই ভাইয়ের জন্য দোয়া করলেই হবে আর শোনো তুমি আজ থেকে আমি তোমার সান না আমি তোমার ভাইয়ের মতো ভাই মনে করবা আর তুমি আমার বোন আর আমি এও কথা দিলাম আমার কোম্পানিতে তোমার ভাইয়ের চাকরি থাকবে এবং করবে এবং আমার কোম্পানিতে চাকরি করবে না সে আমার কোম্পানির ম্যানেজার হিসেবে ডিউটি করবে আর একটা কথা বলি তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় ধর টাকা পয়সা যখন যেটা লাগবে ছোট ভাই মনে করে আমার কাছে তুমি চলে আসবে আমি কখনো তোমাকে খালি হাতে ফিরাবো না আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না কোনোদিন না প্লিজ কান্না করো